সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম বারান্দায়। অনেক সুন্দর ফুল ফুটে আছে, প্রতিদিন এই ফুলগুলি ফুটে, আবার বিকাল হলে ফুলগুলি চলে যায়। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই আমি বারান্দায় চলে আসি প্রতিদিন। এই ফুলগুলি দেখতে আমার অনেক ভালো লাগে। এই ফুলগুলি ছোটবেলায় আগে বলতাম ঘাস ফুল, এখন এই ফুলগুলির নাম হয়েছে, এই মুহূর্তে নামটা আমার মনে নাই। যাই হোক, সকালবেলা নাচ রাস্তা করে চলে গেলাম রান্নাঘরে, ডাল বসালাম আর ছোট ছেলের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করব, কারণ ছোট ছেলে একা বাসায়, ও চিংড়ি মাছ বড় চিংড়ি ভুনা করতে পছন্দ করে, আর এই চিংড়িটা দিয়েছে আমার আম্মা। তো রান্না বান্না করে আমি আমার ছাদের বাগানের যে ধনিয়া পাতা ওগুলি দিয়েছিলাম। তো রান্না বান্না শেষ করে একটা কেকের অর্ডার ছিল, আমার মামাতো বোনেরা ছোট ছোট, ওরা একটা কেকের অর্ডার দিয়েছে, আর আমি মামি বলেছে যেন আমি ক্রিমের কাজ যেন বেশি না করি। তো টেনশন ছিল যে কি করব কি করব, যাই হোক মাথা থেকে আইডিয়াটা বের করলাম। তো এরকম আইডিয়া অনেকেই দেয় দেখলাম, তো আমি আমার মনের মতো করে করে নিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যেহেতু আমার মামা তো ছোট ছোট দুইটা বোন ওরা খাবে, তাই আমি কিছু বার চকলেট বার আমি বানিয়ে রেখেছিলাম, সেগুলি বসিয়ে দিলাম। এই ছিল আমার আজকের একটা কেক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে সেটা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, খুশির একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এনেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো লাউ দিয়ে চিংড়ি রান্না করলাম, আর একটু গরুর গোশত বসিয়ে দিব। তো গরুর গোশত আর আমি আর ওইভাবে শেয়ার করব না, তো সব সময় তো শেয়ার করি, আজকে আর শেয়ার করব না। তো তারপরে দেখাচ্ছি কিছু কিছু মশলা, পরিমাণটা বলছি না আর কি, সব কিছুই দিচ্ছি। তো আমার আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইলো সাবস্ক্রাইব করবেন, আর ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমি যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করি, সেটা ভালো হোক খারাপ হোক, তবে আমি বলবো প্রত্যেকটা আপুদের প্রত্যেকটা ভাইয়েদের ভিডিও অনেক সুন্দর হয়, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি, অনেক ভিডিওতে অনেক কিছু শেখার থাকে। তো আশা করি ভিডিওগুলি আপনারা দেখবেন শুনবেন মনোযোগ সহকারে, হয়তো বা অনেকে বা আমরা ফুল ভিডিও ছেড়ে রেখে অনেক কাজ করি, কিন্তু আমরা কিন্তু এখান থেকে কোনো কিছু শিক্ষা পেচ্ছি না বা আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম হাফিজার আমাদের হাসুমনির চুল কাটছে, তো ডাক দিল আমাকে, আমি চলে আসলাম। ওর মাথা অনেকগুলি গোটা হয়ে গেছে, এখন আমাকে দেখে সে কান্না করছে, চুল আর কাটবে না। তো পরে আর চুল কাটাতে পারে নাই, পরে সেলুনে নিয়ে যাওয়া হয়েছিল, আমি কোলে নিয়ে ওকে ঠান্ডা করে দিয়ে আমি ওকে রেখে আসলাম। এসে সারাদিন তো যা কর্মব্যস্ততা কাজ তো করলামই, তো আমরা নিজেদের যত্ন খুব কমই করি। আসলে একটা কথা আছে না, চুল পাকিলে লোকে হয় না বুড়ো, আমারই একই অবস্থা, আমি কিন্তু অত বুড়ো হয়ে যাইনি, আমি এখনও কিন্তু আছি মোটামুটি, তবে টেনশনে আমার চুল সব পেকে গেছে, এখন কি করা যায় বলুন তো। তো আরঙের কিছু মেহেদি আমার কাছে ছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মেহেদিটা তৈরি করে মাথার মধ্যে দেই। তো প্রথমে আমি মেহেদি নিয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো, তারপর আমি চা লিকার শুধু লিকার গরম করে নিয়েছি, জাল দিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে ওটাকে নিয়ে নিছি, এটাকে আমি পেস্ট বানাবো, বানিয়ে আমি মাথার মধ্যে দিব। তো আমরা যারা গৃহিণী হাউসওয়াইফ, আমরা এতই ব্যস্ত থাকি সংসারে, আমাদের নিজেদের যত্ন কিন্তু আমরা করি না, আমরা কখনোই খেয়াল করি না আমাদের শরীরের কথা, মনের কথা, বা আমাদের অসুখ বিসুখ হলে আমাদের কী খেতে হবে না খেতে হবে সেগুলি কিন্তু ডাক্তার বারবার বলে দেয়, কিন্তু আমরা এতই ব্যস্ত থাকি ছেলে মেয়ে সংসার স্বামীদের সামলাতে সামলাতে নিজেদের কথা ভুলে যাই। তবে সত্যি কথা বলতে কি, অনেক ফ্যামিলিতে আছে যারা হাজব্যান্ডরা খেয়ালই করে না, সেই সব আপুদের কপালে আমার মতো অবস্থা যে নিজেদেরই করতে হয়। তো যাই হোক, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই তো আর এক না।
তো আমি মাথায় পেস্ট লাগিয়ে তারপর আমি কিছুক্ষণ থাকবো, আধা ঘন্টা এক ঘন্টা, তারপর আমি ধুয়ে নিব গোসল করার পরে। তো আমাকে ডাক্তার সব সময় ডাক্তার 2 বছর ধরে বলছে আমার শরীরে রক্ত নাই, রক্ত নাই। তো রক্তটা তৈরি করতে হলে তো আমাকে ভালো ভালো খাবার খেতে হবে, রক্ত জাতীয় খাবার। তো বললাম না, আমরা কিন্তু সংসার জগতে এতটাই ব্যস্ত থাকি, নিজেদের শরীর শরীরের যত্ন, নিজেদের ঠিক মতো খাওয়া, এগুলি কিন্তু খেয়াল করি না। তো আজকে যখন মনে হলো আমার শরীরের যত্ন নিতে হবে বা আমার মাথায় যে চুলগুলি পেকে গেছে সেগুলির দিকে একটু কালার করতে হবে, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি, তেমন কিছুই না। তো ওই তো পেস্ট করছি, আর রাতের বেলা আমি ব্লগটা শেষ করব রাতের দিকে। তো রাতে কিছু ফল আমি রেডি করব আমার জন্য আর আপনাদের ভাইয়ের জন্য, সেটা দেখাতে দেখাতেই শেষ করব আমার ব্লগটি। তো আমার আম্মা প্রতি মাসে আমাকে কিছু টাকা দেয় ফল খাওয়ার জন্য। তো আনারটা দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে, এটা গত শুক্রবারের আনার, আমি এনে খাওয়ার মতো সুযোগ বা সময় পাইনি। ওই যে বললাম সংসার 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 করতে করতে জীবনটা শেষ করে ফেলছি, নিজেদের যত্ন করার মতো সময় আমাদের কাছে নাই। তো রাতে হঠাৎ করে ফ্রিজ খুলে দেখলাম যে আনারগুলির খুবই অবস্থা খারাপ। তো ভেবেছিলাম হয়তো ভিতরে নষ্ট হয়ে গেছে, কিন্তু কাটার পরে দেখলাম যে না, অনেক সুন্দর কালার, খেতে অনেক মজা ছিল, সুস্বাদু ছিল। তো এটাকে ভাগ করলাম, ভাগ করে আপনাদের ভাইয়াকে দিলাম, আমি খেলাম। তো আমাদের বাসায় একটা সকালে যে নাস্তা বানায় সে আমার বাসায় রাতের বেলা থাকে, তো সে আমার সাথে বসেছিল, তাকেও দিলাম। তো মাঝে মধ্যে আমাদের নিজেদেরকেই নিজেদের যত্ন নিতে হবে, কারণ আমার মতো যারা হতভাগী আছেন, হাজব্যান্ডরা খেয়াল করে না এইসব, তাদের জন্য কথাগুলি বলা, একটু হলেও সময়গুলি বের করবেন, বের করে নিজের যত্ন নেবেন, নিজে একটু ভালো মন্দ খাবেন। শুধু পরিবারকে খাওয়ালেই হয় না, নিজেকেও খেতে হয়। তো আমার আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার কথাগুলি শুনবেন, আর যদি কথায় ও আমার এই কাজে কোনো কাজে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য সবার জন্য সব সময় দোয়া করি। আর যারা আমার সাথে আছেন ইউটিউবের আপুরা ভাইয়েরা, যারা ইউটিউবের বাইরে আছেন, তাদেরকে মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। অনেক কথাই বলে ফেলেছি, আজকে আর কথা বাড়াবো না, তো বিদায় নিব। বিদায় বেলা যেতে যেতে বলবো সবার ভিডিও ফুল ওয়াচ করবেন এবং মনোযোগ দিয়ে সহকারে বলবেন কে কি বলে, কে কি বলতে চায় শুনবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।